হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুলসুম ডেইলি লাইফ উইথ গার্ডেনে। আমার ভিডিওর শুরুতে অনেক কিছু আছে, না দেখলে মিস করবেন। এটা হলো নতুন আরেকটি বাগান, এটা হলো আমার বোনের ছাদ বাগান আমার বাপের বাড়িতে। প্রথমে সামনে আছে একটি বড় বিশাল বড় মেহেদি গাছ, এইটুকু টপের ভিতরে বিশাল বড় মেহেদি গাছ, ভরপুর মেহেদি ধরেছে মাশাল্লাহ। আর এটা হলো বেগুন গাছ, বেগুন গাছে যে গোল বেগুন ধরেছে, গোল বেগুন ধরেছে। এটা হলো মাধবীলতা গাছ, বাতাসে সুন্দর হেলছে দুলছে, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। এটা হলো ক্যাকটাস জাতীয় গাছ, এটার নামটা আমি ঠিক জানি না, যে গাছটা সুন্দর হয়েছে এখান থেকে আমি কাটিং নিয়েছিলাম। আমার একটা গাছ এই যে খুব সুন্দর ফুলগুলো দেখতে দারুণ লাগে। এটা হলো হলো মরিচ গাছ, খুব ঝোপালোভাবে হয়েছে, অনেকগুলো মরিচ হয়েছিল, তুলেছে এদিন আমাকে দেখিয়েছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এখানে আছে পুঁইশাক গাছ কিছু, যে মরিচ গাছ, আর এখানে দেখুন পুঁইশাকের বাগান পুরো, পুঁইশাকের বাগান কাটার উপযুক্ত হয়ে গেছে, সে খুব শীঘ্রই কাটিং করবে মাশাল্লাহ। লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে, আমাকে বলেছিল ছিঁড়তে, যে আরেকটি ফুলও আছে, ছিঁড়ে ফেললাম। দেখো এত সুন্দর গোল গোল গোলাপ ফুল গাছ আছে, অনেক ফুল ফুটেনি, কয়েকটা কয়েকটা ফুল ফুটে আছে, দারুণ দারুণ নয়নতারা ফুল মাশাল্লাহ অনেকগুলো হয়েছে গাছ। এটা হলো জবা ফুল গাছ, অনেকগুলো কলি আছে, ফুল ফুটে আছে, নয়নতারা পুরো বাগান, তুলসী গাছ, নয়নতারা, একটি আম গাছ আছে কিন্তু হালত বেশি ভালো না, অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে, বাগানবিলাস গাছ আছে, অনেক সুন্দর ফুল হয়েছিল। এটা হলো অলকানন্দ গাছ, এই যে কলি আসছে খুব সুন্দর। এটা হলো ড্রাগন গাছের ডাল, আমার থেকে নিয়ে আসছিল অলকানন্দ। বেগুনটা পেকে গেছে সুন্দর হয়ে। আর এটা হলো লজ্জাপতি গাছ, এটা খুব কমই দেখা যায়, এই দেখেন ধরা মাত্র লজ্জা পেয়ে গেল, লাইগুলোর ভিতরে কাটাও আছে। ওর এই বাগানটা আগে অনেক সুন্দর ছিল, আরও এখনও চাকরি করে তো সেজন্য একটু কেমন যেন হয়ে গেছে, তারপরে অনেক সুন্দর সময় পেলেই পরিচর্যা করে। আর এগুলো গাছ ও টালে উঠাবে, এই যে টাল দিয়ে দিয়েছে, টালে উঠাবে এই জন্য রেখেছে। যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিকে, এবং পাশে থাকবেন আমার। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।